ঢাকাই সিনেমার অভিনেতা সাইমন সাদিক এবং বুবলির নতুন সিনেমা মায়া। সম্প্রতি সিনেমাটির শ্যুটিংয়ের কিছু দৃশ্য নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক। সেখানে দেখা যাচ্ছে সাইমন এবং বুবলি গায়ে হলুদের সাজে। জানা গেছে মায়া দা লাভ ছবিটিতে দুজনের ভালোবাসার পরিণতি পায় বিয়ের মাধ্যমে। সেই বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান করা হচ্ছে সেখানে। সিনেমার শ্যুটিং হলেও বাস্তবের বিয়ের অনুষ্ঠানের মতো সেট সাজিয়েছেন পরিচালক। পরিচালক জসীমউদ্দিন বলেন, সাইমন সাদিক এবং নায়িকা বুবলির গায়ে হলুদের অনুষ্ঠান করছি, এছাড়াও আরও কিছু চমক বাকি আছে, তা আপাতত জানাতে চাচ্ছি না। এমনকি বুবলির বিয়ে সাইমনের সঙ্গে না হয়ে রোশানের সঙ্গেও হতে পারে। সেটি দেখার জন্য অবশ্যই দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। পরিচালক জসীমউদ্দিন আরও বলেন, কি হবে জানি না, গল্প লিখছি এবং শ্যুটিং করছি, এটি শেষ লটের কাজ। অন্যদিকে অভিনেতা সাইমন বলেন, খুব দারুণ একটি গল্প, আমার অনেকদিনের ইচ্ছে ছিল মাল্টিকাস্ট আছে এমন একটি সিনেমায় অভিনয় করার, কিন্তু গল্পের অভাবে সেটি হয়ে উঠছিল না। অবশেষে সেই ইচ্ছে পূরণ হচ্ছে। এই সিনেমায় যারা কাজ করবেন তারা অনেক ভালো শিল্পী। আশা করছি দর্শকদের কাছে সিনেমাটি অনেক ভালো লাগবে।